আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি আশফাকুর রহমান আদনান। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর 1:30 পর্যন্ত ডিএসসিতে 586.53 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসি এক্স 3.1 পয়েন্ট কমে 6,266 পয়েন্ট, ডিএস 30 সূচক 6.1 পয়েন্ট কমে 2,197 পয়েন্ট এবং ডিএসসি এস বা সরিয়া সূচক 1.2 পয়েন্ট বেড়ে 1,369 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 359টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 73টির, কমেছে 63টির এবং অপরিবর্তিত রয়েছে 223টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল প্যারামাউন্ট টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং, অগ্নি সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 8.7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,473 পয়েন্টে। সিএসসিতে আজ 169টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 51টির দর বেড়েছে, কমেছে 40টির আর 78টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 7.54 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি 38.57 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 9.09% বেশি বলে জানিয়েছে রপ্তানি ইউনিয়ন ব্যুরো ইপিবি। ইপিবির তথ্য অনুযায়ী 8.97% এবং 9.24% বছরে বৃদ্ধি নিয়ে নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস রপ্তানি যথাক্রমে 20.96 বিলিয়ন এবং 17.60 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সামগ্রিকভাবে এটি বাংলাদেশের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানির স্থিতিশীল প্রবৃদ্ধির লক্ষণ। 2022 সালের এপ্রিলের তুলনায় এবছরের এপ্রিলে দেশের তৈরি পোশাক রপ্তানি 15.48% হ্রাস পেয়েছে, যা 3.32 বিলিয়ন ডলার। লাভের চেয়ে টার্নওভার ট্যাক্সের হার বেশি হওয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের কাছে অভিযোগ করেছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। বিক্রয় কমিশন এবং গ্যাস বিক্রির কিউবিক মিটার পরিমাপ করে এই খাতে টার্নওভার ট্যাক্স নির্ধারণ করার দাবিও জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানান তারা। চিঠিতে সংগঠনটির মহাসচিব ফারহান নূর বলেন, সরকার নির্ধারিত 35 টাকায় কিউবিক মিটারে গ্যাস কেনেন, পরে ওই গ্যাস কম্প্রেসড করে 43 টাকা করে গ্রাহকের কাছে বিক্রি করে থাকেন। এতে ব্যবসায়ীরা প্রতি কিউবিক মিটারে গ্যাস বিক্রি করে 8 টাকা কমিশন পান। এই কমিশন থেকে ব্যবসায়ীরা তাদের যাবতীয় ব্যয় মিটিয়ে থাকেন। ভারতে 2022-23 বিপণন মৌসুমে চিনি উৎপাদন আরও কমার আশঙ্কা করা হচ্ছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে 3.28 কোটি টনে। ইন্ডিয়ান সুগার মিল অ্যাসোসিয়েশন ইসমা উৎপাদন পূর্বাভাস আগের তুলনায় 3.5% কমিয়েছে। ইসমার পূর্বাভাস অনুযায়ী এই প্রদেশে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে 1.5 কোটি টনে। এর আগের মৌসুমে যা ছিল 1.37 কোটি টন। 2022-23 মৌসুমে ভারতের মিলগুলোকে প্রথম ধাপে 61 লাখ টন চিনি রফতানির অনুমতি দিয়েছে সরকার। গত মৌসুমে দেশটির সব মিলিয়ে রফতানি করেছিল 1.12 কোটি টন। দেশটি মূলত ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, সুদান, সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতে চিনি রফতানি করে থাকে। ইসমা জানায়, উৎপাদন কমলেও ভারতে স্থানীয় ব্যবহারের জন্য পর্যাপ্ত চিনি সরবরাহ থাকবে। ব্যবহারের পরিমাণ দাঁড়াবে 2.75 কোটি টনে। চলতি বছরের প্রথম প্রান্তিকে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের চাহিদা রেকর্ড পরিমাণে বেড়েছে। তবে সার্বিকভাবে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা ব্যাপক হারে কমেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বার্তা সংস্থা এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $2,000 ছাড়িয়ে যায়। এক পর্যায়ে তা $2,072.19 ওঠে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ফেডারেল রিজার্ভের সুদ হার বৃদ্ধি বন্ধের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। WGC রিপোর্টে দেখা যায়, 2023 সালের প্রথম 3 মাসে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ছিল 1,080.80 টন। গত বছরের প্রথম ত্রৈমাসিকের চেয়ে তা 13% কম।
এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।